কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশেষ করে গত অনেক দিন হয়ে গেলো কিন্তু ভিডিও বানানোর আর সুযোগ পেলাম না নিজের কাজ অথচ ফ্যামিলির আরও অনেক কাজকর্ম কারণে আসলে ভিডিও বানানো সম্ভব হচ্ছে না নিজেরও ব্যক্তিগত কিছু কাজের জন্য তো আজকের ভিডিওটি হচ্ছে মানে আজকে আসছে কুল পাড়ার জন্য আমার পাশে দেখতে পাচ্ছেন কুল পাড়ার জন্য অর্থাৎ এর আগে আমি আরও দুই দিন নিয়ে কুল মার্কেটে বিক্রি করেছি আজ হলে তিন দিন ও আজ বিক্রি মার্কেটে নিব না আজকে কি হচ্ছে এই যে দুই দিন নিয়ে মার্কেটে বিক্রি করার কারণে কি হয়েছে আমাদের আশপাশে অনেকের লোক দেখছে তো যার কারণে এই বলছেন আমাকে এক কেজি হেন দুই কেজি এরকম দু চারজন বলছিলেন যার কারণে আজকে আসছিলাম একটু যাতে কুল ফেড়ে ও তাদেরকে কথা দেওয়া হয়েছে কিন্তু কুল নিয়ে দিতে পারছি না গত দু তিন দিন হয়ে গিয়েছে যার কারণে আসলাম যে আজকে একটু কুল ফেড়ে ওদের ওনাদেরকে দিব। তো যার কারণে আর মার্কেটে গত দুদিন নিয়ে আমি বিক্রি করেছি গু দু দুবার একটুকে একটু করে আসলে পুরাপুরিভাবে কুল ফাঁকাও শুরু হয়নি আসলে যারা কুল চাষ করছেন সবাই কম বেশি জানেন যে কুল এই সময় থেকে আসলে পাড়ার সময় হয়ে যাচ্ছে একটুকু একটু পাকছে সব তো পুরাপুরিভাবে পাকছে না তো বিশেষ করে একটু আমি বলতে চাই আজকে দেখতে পাচ্ছেন মানে আজকে ফারলাম বর্তমানে ফেরে বাড়ি মানে বাড়িতে চলে যাব কিন্তু এর আগে একটু ভিডিও বানাচ্ছি দশ কেজির মতো হবে একটু কম হবে কিন্তু বেশি হবে না আজকে পারলাম এই দু চারজন পাঁচজন লুককে দেওয়ার জন্য আর আমার কুল না কী হচ্ছে মানে সাইজ আপনারা এই দেখতে পাচ্ছেন যে কুলটা পুরাপুরি সাইজ হয়ে গিয়েছে আমি মানে বর্তমানে মানে বাগানে আসার পর কুল ফেড়ে পেড়ে মিনিমাম হলে চার থেকে পাঁচটা কুল কেয়েছি পুরাপুরিভাবে মিষ্টি পুরাপুরিভাবে কোনো অসুবিধা নেই কিন্তু কি হচ্ছে কুলের পুরা কালার আসছে না মানে এই একটা আমার স মানে কুল মানে কুল চাষ করা থেকে নিয়ে এখন পর্যন্ত একটা সমস্যাও দেখলাম যে কুলটা হান্ড্রেড পার্সেন্ট আমার কালার আসছে না কিন্তু কালার না আসায় আমার অসন্তুষ্ট না কেননা যে নতুন চাষ করে যেভাবে যে ফলনটা পেয়েছি আমি অনেক খুশি আপনারা কম বেশি দেখতে চাইলে দেখতে পাই আমি গাছ একটার নিচে মানে বসে আছি কেমন হবে কোনো গাছে দশ কেজি কোনো গাছে পনেরো কেজি এমন এমন দু চারটা গাছ আছে আমার মনে হয় যে বিশ কেজি পঁচিশ ত্রিশ কেজির আশপাশ হবে এরকম বেশ হবে না দু চারটা গাছ হতে পারে তো আসলে আমি আপনাদেরকে কি বলবো আর এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন কুল বড় হচ্ছে এখানে আপনার চাইলে দেখতে পাচ্ছেন এক একটা তুলার মতো কুল আছে এই একটা আমার হাতে একটা আছে কুল আরও মানে তুলার মতো আছে চুটো আছে বড় আছে সব মিলিয়েই মানে বর্তমানে বাগানের অবস্থা তো এই কুলটা আসলে চাষ করার যেই সময় আমি লাগিয়েছিলাম তখনই অনেক কথাবার্তা ছিল যে এই কুল নিয়ে যেগুলি আসলে আপনাদের সঙ্গে তো বলা হয় নাই আসলে যে আমি যে এখানে কুল লাগিয়েছি যে অঞ্চলের মধ্যে লাগিয়েছি এখানে আশপাশে আপনাদেরকে কি বলবো মানে দেড় দুইশো কিলোমিটার ভিতরে কোনো কুল চাষ নাই মানে এই কুল চাষ কেউ লাগায় না কখনো কুল বলতে আমরা যেটাকে গ্রামীণ ভাষায় বড়ই বলি আসলে এগুলি আমাদের সব বাড়ি বাড়ি মানে আছে লাগানো আছে কিন্তু এভাবে বাণিজ্যিকভাবে এই যে যে কুলগুলি আসলে মার্কেটে বিক্রি করা হয় এগুলি কেউ আমাদের এখানে কখনো লাগায় না কিন্তু আমি প্রথমবার লাগিয়েছিলাম যার কারণে আমার ফ্যামিলি থেকে অনেক বাধা গ্রামের আশপাশের লোক অনেক বাধা অনেকে বলছে এগুলি কি লাগাচ্ছ এগুলি সব হবে না আমাদের এখানে অন্য অন্য জায়গায় যে কাশ্মীরি যে বড় এগুলি লাগায় অন্য জায়গায় লাগায় এগুলি কি আমাদের এখানে হয় এগুলি হবে না তুই কী করছ পাগল হচ্ছস কি নাকি কি বা নিজের ফ্যামিলি থেকে অনেক অসুবিধা হয়েছিল সেগুলি নিয়ে আমি একটা ভিডিও বানাবো আসলে কেন ভিডিও বানাবো আপনারা বলতে পারেন যে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদেরকে মানে দেখি বা শুনে কী লাভ হবে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলি যদি কোনো নতুন বাই যারা মানে নতুন কুল চাষ করবেন যদি ভাবছেন যে আমরা এই ছাড়া লাগাবো ওনাদের কাছে মানে খুবই ভালো মানে একটা ভিডিও হবে আমার কাছে মনে হচ্ছে আমি দু চার দিনের ভিতরে এই ভিডিওটি বানানোর চেষ্টা করব যে আমি আমার এই এখানের মধ্যে কত পিস ছাড়া লাগালাম আর জাগার একটু অভাবে অন্য একটা জায়গা লাগালাম সেখানে আমি অনেক ক্ষতি হলাম আসলে আপনারা বলতে পারেন যে জাগার অভাব বলতে মানে আসলে এই জায়গার মধ্যে যেখানে লাগিয়েছি আর আমার জায়গা নাই এরকম কোনো বিষয় নাই আপনারা আমার এই বড়ই গাছের নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই তিন বিঘার মতো জায়গা আসলে ফ্যামিলি থেকে এটা বলা হয়েছে যে এই যে জায়গাগুলি ফুদ্দা নষ্ট করছো এগুলিতে ধরবে না ফুদ্দা জায়গাগুলি মানে ফের মানে তুই জুড়ছ যার কারণে দেখলাম যে অনেকে হাত বিঘার মতো জায়গা আমি লাগিয়ে দিয়েছি আর পরবর্তী ছাড়াগুলি অন্য কোনো জায়গায় লাগিয়ে দিয়ে ভালো জায়গা নষ্ট করে লাভ নেই যদি আসলেই হয় না তো এই রকম সমস্যা আমার কাছে ছিল অনেকে গ্রামের আশপাশের লোক বলছে কী লাগ করছত এগুলি এগুলি তুলে অন্য কোনো জিনিস লাগা এখানে গরু খাওয়ানো যে তুমি কেন জায়গাগুলি নষ্ট করছো এখানে এই জিনিসগুলি লাগিয়ে এগুলি আমাদের এখানে কী হবে অন্য অন্য জিনিস এই মানে জায়গার জিনিসগুলি আমাদের এখানে কি হয় তো রকম অনেক কথা আছে সেই কথাগুলি নিয়ে অথচ আমি এই জায়গাগুলি লাগা লাগালাম এখানে আমার তো পুরাপুরিবার বড়ই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বললাম না কোনো গাছে দশ কেজি হবে কোনো গাছে পনেরো কেজি হবে এমন কি কোনো কোনো গাছ আছে যা পাঁচ কেজিও হবে না এই রকম এগুলি তো আপনারা সব কম বেশি বুঝতে পারছেন বিষয়গুলি যে এক গাছে তো সব মানে কোনো গাছ ছোটো বড় এরকম আছে তো আসলে অনেক দিন ভিডিও বানানো হয় নাই ভিডিও বানানো হয় নাই কারণ অনেক কাজকর্ম ব্যস্ত দোকান নিয়ে ব্যস্ত নিজের সুপারি বাগান নিয়ে ব্যস্ত পাশে দেখতে পাচ্ছেন সুপারি বাগান আরও অনেক কাজকর্ম সেগুলি নিয়ে মানে সবগুলি নিয়ে চলতে হয় নিজে মানুষ শেখা যার কারণে তো এই ছিল ভিডিওটি আসলে এখানে তো বর্তমানে এমন কিছু বলার নাই কুল চাষের কেমন একটি সময় এসেছে লাস্ট একটি সময় পরিচর্যা বলতে আপনারা এখানে বরুণ অ্যান্টাকল কীটনাশক এই ধরনের জিনিসগুলি দিলেই হয়ে যায় আর গুঁড়াতে পানি অর্থাৎ আমি দুদিন মানে জল দিয়েছিলাম এর আগে আর কিন্তু দু এক দিনের ভিতরে একবার মানে কুল হারভেস্ট যেগুলি বড় বড় কুল আছে সেগুলি হারভেস্ট করে আমি একদিন গাছের গুঁড়াতে জল দেবো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গুড়াগুলি মানে পুরো শুকিয়ে গিয়েছে দিন তিন দিনের ভিতরে একবার জল দিবস তখন একটা ভিডিও ছোট্ট বানাবো যে আসলে এই সময় একটু জল দিলে কী হবে বা কুলগুলো হারভেস্ট করে কেন জল দিতে হবে সেই বিষয়গুলি আমি সেই ভিডিওটির মাধ্যমে মানে পুরাপুরিভাবে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি দুইবার দুইবার বলতে আমি দুই দিন মানে কুল হারভেস্ট করেছি সেগুলি মিলিয়ে হবে মিনিমাম ত্রিশ কেজি আশপাশ হবে ত্রিশ কেজি আমি নিয়ে কুল বিক্রি করেছি আমাদের মার্কেটে আর আজকে দশ কেজি হবে না আমার যতটুকু জানা হচ্ছে দশ কেজির আশপাশ হবে এরকম কুল পাড়ছি দু চারজনকে বাড়ির আশপাশে দেওয়ার জন্য আর তো কুল আছে বর্তমানে সব গাছে পুরাপুরি পাবে পরিপূর্ণ বরপুর কুল আছে কিন্তু মানে কুলগুলি হারভেস্ট ইতিমধ্যেই হবে আস্তে আস্তে হবে একদিনে তো আর কুল সবজুলি ফাড়া সম্ভব নাই এই ছিল আজকের এই ভিডিওটি আশা করছি একটু ছোট্ট মোটো ভিডিও বানিয়ে কিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিও এখানে শেষ করে নিলাম দেখা হবে কোনো নতুন দিতে